হ্যালো ফ্রেন্ডস আজকে হচ্ছে তিরিশে নভেম্বর সরি তিরিশে সেপ্টেম্বর দু তোমাদের টেট দু হচ্ছে কিন্তু এগারোই ডিসেম্বর দু হাতে আর তোমাদের হাতে আছে একাত্তরটি দিন এই একাত্তরটি দিনের মধ্যে কিন্তু নিজেকে সম্পূর্ণরূপে তৈরি করো এবং নিজের যতটা পরিশ্রম আছে যতটা তুমি পরিশ্রম করতে পারো সেই সর্বোচ্চ লিমিটে তুমি হার্ডওয়ার্ক কিন্তু চালিয়ে যাও এই একাত্তরটি দিনের মধ্যেই কিন্তু তুমি সম্পূর্ণ প্রিপেয়ার হয়ে এগারো তারিখ টেটের টেট কোয়ালিফাই করো এটাই হচ্ছে আমাদের আমার কিন্তু তোমাদের কাছে সকলের কাছে একটা আবেদন যদি তোমাদের কোনো কিছু অসুবিধা মনে হয় অবশ্যই কমেন্টে দেখো আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া হচ্ছে সেখানে গিয়ে অবশ্যই নিজেকে আমার সঙ্গে যুক্ত করো আমরা যে নয়ই অক্টোবর থেকে ক্লাস করে যাচ্ছি সেই ক্লাসে তোমরা যাতে সুক্ত হতে পারো এবং সে ক্লাসের সুবিধা পেতে পারো তার জন্য অবশ্যই আমাকে কিন্তু মেসেজ করো কেমন তো বন্ধুরা ওয়েলকাম ওয়েলকাম টু ইয়র চ্যানেল দ্য প্রিপারেশন তোমাদের নিজেদের চ্যানেল দ্য প্রিপারেশন তোমাদের সকলকে স্বাগত আমি তাপস কম্বর আজকে আমরা পরিবেশ বিদ্যার দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আলোচনা করছি এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হাই কোয়ালিটির কোশ্চেন কেন বলছি কারণ এনসিএটি গাইডলাইন্স মানে যেমন এটা ট্রেড করব বলছে পশ্চিমবঙ্গ সরকার ঠিক সেইভাবেই কিন্তু আমরা প্রশ্নপত্রগুলো সাজিয়েছি আশা করি তোমাদের এক্সামে কিন্তু এই প্রশ্নপত্রগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে প্রমাণিত হবে তো তখন প্রথম প্রশ্ন এখানে কী গেছে আমাদের সামাজিক পরিবেশের মধ্যে রয়েছে কী মানুষের পরিবারের মানুষজন পরিবার ও সমাজ উভয়েই নাকি পরিবার ও বন্ধু নাকি শিক্ষক ও বন্ধু সঠিক উত্তর হবে সামাজিক পরিবেশের মধ্যে রয়েছে পরিবার এবং সমাজ উভয়েই অপশান বি ইজ দ্য রাইট আনসার নেক্সট দ্বিতীয় প্রশ্নটি চলছে আমরা প্রাকৃতিক বাসভূমি হলো কত ধরনের প্রাকৃতিক বাসভূমি হলো কত ধরনের দুই তিন চার নাকি পাঁচ ধরনের ক্লিয়ার আমি তোমাদের আলোচনা করছি ক ধরনের তারপর নিজেরাই বলবে প্রথমে হচ্ছে কিন্তু বনভূমি তারপর হচ্ছে কিন্তু তৃণভূমি বা গ্রাসল্যান্ড অ্যান্ড তারপর হচ্ছে কিন্তু মরুভূমি মরুভূমির পরেই হচ্ছে কিন্তু আমাদের পার্বত্য অঞ্চলের ভূমি বা পার্বত্য এলাকার যে বাসভূমি হচ্ছে মেরু অঞ্চল যে পোলার অঞ্চল হয় না উত্তর মেরু দক্ষিণ মেরু সেই মেরু অঞ্চলের এবং একটা হচ্ছে কিন্তু জলজ বাসভূমি টোটাল কটি হলো আমাদের টোটাল ছটি হয়েছে নাকি এরপর এই বন এবং তৃণভূমি এটাকে অনেক সময় একসাথে রাখে কিন্তু ক্লিয়ার অনেকেই তাই সেক্ষেত্রে তখন আমাদের আনসার হবে কিন্তু পাঁচ রকমের কিন্তু সেক্ষেত্রে আনসার হবে কয় প্রকার পাঁচ প্রকার তাই অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার পাঁচ ধরনের আবার বলছি অনেকে যেহেতু বন পার্বত্য অঞ্চলে এলাকাতেও তো আমাদের বন থাকেই তো তাই এই তিনটাকে অনেকে একসাথে রাখতে চাই তখন কিন্তু আনসার হবে কিন্তু চার ধরনের এরপর প্রশ্ন আসছে যে পরীক্ষায় আমরা কোন আনসারটা পিক করব যদি পরীক্ষায় আমাদের দুই তিন চার পাঁচ এইসব থাকে তখন অবশ্যই পাঁচ ধরনের হবে যদি ছয় থাকতো তাহলে তো কত ধরনের না ছয় ধরনের হতো তখন যদি পাঁচ বা ছয় না থেকে সাত আট অ্যাটসেট্রা থাকে তখন কিন্তু আমরা করব চার ধরনের মন থাকবে তো ক্লিয়ার কীভাবে মরু বাসভূমিগুলোকে বাস করবে ন্যাচারাল বাসভূমি বা প্রাকৃতিক বাসভূমিগুলোকে নেক্সট চলে যে আমরা আমাদের তৃতীয় প্রশ্নে তৃতীয় প্রশ্ন কি বলেছে ভারতের কোন বায়োস্ফিয়ার রিজার্ভটি সবচেয়ে বড় আজকের কোশ্চেন ডে কোন বায়োস্ফিয়ার রিজার্ভটি সবচেয়ে বড় নীলগিরি সুন্দরবন মানসরোবর নাকি কচ্ছে রন তো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ভারতের সবথেকে বড় রায়োস মানে বায়োস্পিয়ার রিজার্ভটি হচ্ছে গুজরাটের কাচ্ছের রান অপশেন ডি ইজ দ্য রাইট আনসার এটা ছিল আজকের কোয়েশন অফ দ্য ডে নেক্সট চতুর্থ প্রশ্নে চলে যাই ডাইনোসরের বিলুপ্তিকালকে কী বলা হয় ডাইনোসরের বিলুপ্তিকালকে আমরা কি বলি ক্রিটেসাস জুরাসিক ট্রায়াসিক নাকি কোনটি নয় কম বেশি সকলে রেট করতে পেরেছ জুরাসিক ইজ দ্য রাইট আনসার অপশেন বি হচ্ছে সঠিক উত্তর পাঁচ নম্বর প্রশ্নে আমরা চলে যাই ক্লোরোফিল হলো ক্লোরোফিল হলো কি একটি পিগমেন্ট নাকি ডাই নাকি উভয় নাকি কোনটি নয় পিগমেন্ট অর্থাৎ একটা যদি জীব কোষে কোনো একটা রঞ্জক বস্তু থাকে সেটাকে আমরা পিগমেন্ট বলি আর ডাই অর্থাৎ হচ্ছে যে রং রং মানে যেমন এই যে তুতে একটা ডাই তুতে একটা রং থেকে বাজার আমরা সেইগুলোকে আমরা ডাই বলে থাকি কিন্তু তাই ক্লোরোফিল যেহেতু একটু জীবজনুর মধ্যে থাকে তাই ক্লোরফিলকে আমরা বলবো কিন্তু পিগমেন্ট তাই অপশান এ ইজ দ্য রাইট আনসার এটাকে ডাই বলবো না ক্লিয়ার ডাই মানে রং যেটা আমাদের জড় পদার্থের মধ্যে থাকবে কিন্তু পিগমেন্ট যেগুলো সবসময় সজীব কোষে থাকবে সেটা মনে রেখো নেক্সট যেমন জ্যান্থোপিল ক্যারোটিন এগুলো সবই কিন্তু আমাদের একটা পিগমেন্ট কিন্তু ক্লিয়ার কিন্তু যদি বলা হয় ব্লু ভিট্রিয়াল হোয়াইট ভিট্রিয়াল তুতে এগুলো সবই হবে কিন্তু ডাই নেক্সট ছ নম্বর প্রশ্নটি চলে যাই হাড়ে বেশি থাকে কোন মৌলটি হাড় বা অস্থি কোন মৌলটি সব থেকে বেশি থাকে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম নাকি তামা সঠিক উত্তর সকলেই পিক করছে তো আন্সার আনসার এই ক্যালসিয়াম অনেকে বলে না বয়স হয়ে গেলে ক্যালসিয়াম ট্যাবলেট খাও হাড়ের গঠন বৃদ্ধি পাবে নাকি তাই অপশান এ ক্যালসিয়াম ইজ দ্য আনসার নেক্সট সাত নম্বর প্রশ্নে আমরা চলে যাই কিন্ডার গার্ডেন কথাটির অর্থ কী তোমরা বলবে শিশু মস্ত এখানে কেন এন্ট্রি করছে দেখো কিন্ডার গার্ডেন এবং কিচেন গার্ডেন রিসেন্টলি মিড ডে মিলের জন্য স্কুলে স্কুলে কিটেন কিচেন গার্ডেন বানানোর কথা বলা হয়েছে কিন্তু ক্লিয়ার তো সেই কিচেন গার্ডেনটা আমাদের পরিবেশের মধ্যে আসে সেই কিচেন গার্ডেন আর কিন্ডার গার্ডেন ওতপ্রতভাবে জড়িত মানে উচ্চারণটা অনেকটাই একই রকম তাই প্রশ্নটি দেওয়া হয়েছে তো কিন্ডার গার্ডেনের অর্থ কী অপশান হবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি শিশু উদ্যান কিন্ডার গার্ডেনের অর্থ হচ্ছে শিশু উদ্যান তোমরা যারা জানাও অবশ্যই আমাকে কমেন্টে জানাও কিন্ডার গার্ডেনের প্রবর্তক বা প্রতিষ্ঠাতাকে ক্লিয়ার অপশানে আমাকে কমেন্ট বক্সে আমাকে জানাও কিন্তু নেক্সট আট নম্বর প্রশ্নের আমরা চলে যাই সিওডি কথাটির পুরো নাম কী সিওডি মানে ক্লাস অব যে আমরা বলি সেই কলন ডিউটি সেটা বলিনি কিন্তু কলন ডি ফায়ার ফ্রি ফায়ার এই কলনটি ব্যাটেল গ্রাউন্ড এই সিওটির কথা নয় এটা কিন্তু সেই সিওটির পুরো নাম কি এখানে না সিওডি হচ্ছে একটা জল দূষণ পরিমাপের একটা পরিমাপক এবং তার ফুল ফর্ম হচ্ছে অক্সিজেন ডিমান্ড ক্লিয়ার অপশন বি দ্য অর ব্যাটেল গ্রাউন্ড অন ফ্রি ফায়ার ইটস অল অ্যাবাউট কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড ক্লিয়ার রাসায়নিক অক্সিজেন চাহিদা বাংলায় যদি বলা হয় রাসায়নিক অক্সিজেন চাহিদা কোনো একটি জলাশয়ের মানে জল কতটা দূষিত সেটা পরিণত করতে আমরা সিওডি এবং বিওডি এগুলো অ্যাপ্লাই করি পরের প্রশ্নটি যদি আমরা দেশের মধ্যে কোন রেলওয়ে প্ল্যাটফর্মটি সবচেয়ে দীর্ঘ সবচেয়ে দীর্ঘ রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি যে অপশান আছে সেখান থেকে পিক করতে হবে দিল্লি পাটনা ভুবনেশ্বর খড়গপুর সঠিক সঠিক্ষেত্রে সকলেই দিয়েছ রাডান ইজ অপশান ডি খড়গপুর কিন্তু বর্তমানে ভারতের সবথেকে দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হচ্ছে কিন্তু হুবালি রেলওয়ে স্টেশন কর্ণাটকের হুব্বালি রেলওয়ে স্টেশন দেড় কিলোমিটার দ্বিতীয় প্রশ্ন আছে উত্তরপ্রদেশের গোরক্ষপুর তাহলে প্রথম পজিশন আছে কর্ণাটকের হুব্বালি এবং দ্বিতীয় পজিশনে আছে কিন্তু উত্তর উত্তরপ্রদেশের গোরক্ষপুর ক্লিয়ার এবং আমাদের এই যে খড়গপুর এটা কিন্তু আমাদের চলে এসেছে চার নম্বর পজিশনে কিন্তু নেক্সট তবে পশ্চিমবঙ্গের মধ্যে যদি বলা হয় অবশ্যই হবে খড়গপুর এতে রাইট আনসার পরের প্রশ্ন চলছে আমরা মোটর গাড়ি চালানোর ক্ষেত্রে নিরাপদ হবে যদি মোটর গাড়ি চালানোর ক্ষেত্রে নিরাপদ হবে কোনটি যে কোনো পেট্রোল ব্যবহার করা হলে গ্যাসকে হিসেবে ব্যবহার করা হলে সৌরশক্তিকে ব্যবহার করা হলে নাকি বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করা হলে দেখো মোটরকে যারা কিছু নিরাপদ হবে এখানে যে দৃষ্টিভঙ্গি দিয়ে কষ্টটি দেওয়া হয় সেটা হচ্ছে কিন্তু শক্তি অর্থাৎ গ্রিন এনার্জি দিক থেকে শক্তি সঞ্চয় সাস্টেনেবল ডেভেলপমেন্টের থ্রু দিয়ে কোয়েশ্চনটি তোমাকে দিয়েছে তাই সেক্ষেত্রে সঠিক হবে কিন্তু সৌরশক্তিকে ব্যবহার করা হয় যদি তা অপশন সি রাইট অ্যান্সার এটা তো গ্রিন এনার্জি নেক্সট তৃতীয় স্তরের খাদক হলো কোনটি দেখো তৃতীয় স্তরের খাদক কাকে বলে এই হচ্ছে ঘাস এগুলো হচ্ছে কিন্তু উৎপাদক যে ঘাস খায় তাকে আমরা বলবো কিন্তু প্রথম শ্রেণীর খাদক যেমন ছাগল একটি প্রথম শ্রেণীর খাদক ইঁদুর একটি প্রথম শ্রেণীর খাদক ঠিক আছে সে হয়েছে এবার এদেরকে যে খাবে তাকে বলা হবে তৃতীয় দ্বিতীয় শ্রেণীর খাদক দু নম্বর প্রশ্নে আর দ্বিতীয় শ্রেণীর খাদককে যে খাবে তাকে আমরা বলবো কিন্তু তৃতীয় শ্রেণীর খাদক তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে এদের মধ্যে ছাগল গরু এগুলো কিন্তু দ্বিতীয় শ্রেণির গ্রাহক মানে খাদক বিড়াল হচ্ছে তৃতীয় শ্রেণির বা তৃতীয় সরি গরু ছাগল এরা প্রথম শ্রেণীর খাদক উৎপাদক এর পরে তো প্রথম শ্রেণী তাই গরু ছাগল এগুলো প্রথম শ্রেণীর খাদক বিড়াল হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক কারণ বিড়াল ইঁদুর তো এবং মানুষ হচ্ছে কিন্তু আমাদের তৃতীয় স্তরের খাদক তাই অপশান এ মানুষ ইজ দ্য রাইট আনসার ক্লিয়ার নেক্সট চার নম্বর এগারো নম্বর হয়ে গেল বারো নম্বর প্রশ্নের চলছি আমরা শালক সংশ্লোষের সময় কোন গ্যাস উৎপন্ন হয় শালক সংশোষের সময় কোন গ্যাস উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সিজেন নেই কোনটি নয় তো সঠিক উত্তরটি হয়ে যাবে এর অপশন সি কার্বন শালক সময় অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় অপশন সি দ্য রাইট আনসার নেক্সট তেরো নম্বর প্রশ্নে আমরা চলে যাই মেদ বৃদ্ধি হলে প্রয়োজন মেদ মানে চর্বি আমরা যারা মোটা মানুষ তাদের সকলের কম বেশি মেদ আছে শরীরে নাকি তো মোটা বলাটা ভুল নয় ওটা কিন্তু সুস্বাস্থ্যের একটা অধিকারই বলা হয় বাবা মার চোখে যত বেশি মানুষ মোটা থাকে ততই ভালো দেখায় নাকি তো সেই মেদ বৃদ্ধি হলে কি প্রয়োজন ক্যালোরি গ্রহণ কমানো প্রয়োজন নাকি ক্যালোরি ব্যয় বাড়ানো প্রয়োজন নাকি উভয়ই প্রয়োজন হবে নাকি কোনোটি প্রয়োজন হবে না তো মেদ বৃদ্ধি হলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদেরকে ক্যালোরি গ্রহণটা কমানো হবে কমাতে হবে সেই সময় ক্যালোরির যে ব্যয় সেটাকে বৃদ্ধি করতে হবে অর্থাৎ সঠিক উত্তরভাবে আসতেন সি উভয়ই চোদ্দ নম্বর প্রশ্নে আমরা চলে যাই জলাভূমি দূষণ রোধ করতে হলে জলাভূমিতে কোন কাজটি আমাদের করতে হবে বা করা উচিত নয় কিন্তু জলাভূমি দূষণ রোধ করতে গেলে স্নান করা উচিত নয় বর্জ্য পদার্থ ফেলা উচিত নয় গরু মোষের গা ধোয়ানো উচিত নয় নাকি সবগুলি তো সঠিক উত্তরভাবে জলাভূমি দূষণ রোধ করতে গেলে এই যে যদি আমরা দূষণের পার্সপেক্টিভ দিক থেকে আলোচনা করি তাহলে এই তিনটের কোনোটি করা যাবে না তাই সঠিক হবে সবগুলি দূষণ রোধ করতে হলে একটাও কিন্তু করা যাবে না অপশান ডি সবগুলিতে রাইট অ্যান্সার নেক্সট কোন পদার্থ জল দূষণ ঘটাবে না জলের দূষণ ঘটায় না কোন পদার্থ ম্যাগনেশিয়াম লেড আর্সেনিক নাকি কপার তো দেখো ম্যাগনেশিয়াম কিন্তু জলের দূষণ ঘটায় না কারণ ম্যাগনেশিয়ামের উপস্থিতিতে বা ম্যাগনেশিয়ামের যদি লবণ থাকে জলে তখন সেটা জলে পরিণত হয় খর জল অর্থাৎ জল সাবান ঘষলে সহজে ফেনা উৎপন্ন হয় খরো জল বলা হয় নাকি এই যে নলকূপের জল এগুলো সব খরজল কিন্তু তাহলে ম্যাগনেশিয়াম জল দূষণ ঘটাবে না এটা শুধুমাত্র জলের খরতা নির্ণয় করে ষোলো নম্বর প্রশ্ন যায় কীটনাশক ব্যবহার কীটনাশক ব্যবহার ক্ষেত্রে কোন অপশনটি পিক করবে বেশি পরিমাণে করা উচিত নতুবা ফসল উৎপাদন কম হবে প্রয়োজন মতো করা উচিত নাকি না করাই ভালো নাকি না করে বিকল্প চিন্তা চিন্তাভাবনা করা উচিত কীটনাশক দেখো কীটনাশক কিন্তু পরিবেশ আমাকে আমাদের যে বাসুন্দ তার পক্ষে কিন্তু ক্ষতিকারক ক্লিয়ার কারণ সে খারাপ পোকার সাথে সাথে কিছু ভালো পোকাও কিন্তু সে মেরে দেয় তাই এদের ক্ষেত্রে থেকে ভালো হবে কি যে কীটনাশক ব্যবহার না করে আমাদের বিকল্প চিন্তাভাবনা করা উচিত ইজ ডিজিটাল রাইট স্যার নেক্সট সতেরো নম্বর প্রশ্নে আমরা চলে যাই তো সতেরো নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি সতেরো নম্বর দেখো আমাদের কী বলছে শিশুর সামাজিক বিকাশ প্রাথমিকভাবে কিসের উপর নির্ভর করে শিশুর সামাজিক বিকাশটা সোশ্যাল ডেভেলপমেন্ট কিসের উপর নির্ভর করে পিতা মাতা প্রাকৃতিক পরিবেশ বিদ্যালয় নাকি সমাজের উপর সঠিক উত্তরটি হয়ে যাবে এর অপশন বি প্রাকৃতিক পরিবেশের উপর শিশুর সামাজিক বিকাশ নির্বাস নির্ভর করে প্রাথমিকভাবে নির্ভর করে তাই অপশন বি প্রাকৃতিক পরিবেশ ইজ দ্য রাইট আনসার নেক্সট আঠারো নম্বর প্রশ্ন চলে যায় শিখনের পর্যায়গুলি হলো শিখনের পর্যায়গুলো সঠিক ক্রম কোনটি আমাদের আইডেন্টিফাই করতে হবে তো তিনটেই পর্যায়ে আত্মীকরণ সংশ্লেষণ আর প্রয়োগ নাকি তো এদের মধ্যে অ্যাকচুয়াল অর্ডারটা কী রকমের হবে না এদের মধ্যে অ্যাকচুয়াল অর্ডারটা হবে একজাক্টলি সেইভাবেই প্রথমে আত্মীকরণ করবে তারপর সেটা সংশ্লেষণ করবে অ্যান্ড দেন সে যেটা বুঝতে পারবে সেটাকে সে অ্যাপ্লাই করবে তাই অপশন এ আত্মীকরণ সংশ্লেষণ প্রয়োগ ইজ দ্য রাইট আনসার উনিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই উনিশ নম্বর প্রশ্ন আমাদের কী বলেছে প্রকল্প পদ্ধতির সুবিধা হলো দেখো পরিবেশবিদ্যা মানে পড়ানোর সময় প্রকল্প পদ্ধতি ইউজ করা সব থেকে ভালো তো এই প্রজেক্ট যে মেথড এই প্রজেক্ট ম্যাথডের সুবিধা কী এটি সহযোগিতামূলক শিখন এটি দলগত ও ব্যক্তিগত উভয় ধরনের শিক্ষণের মিশ্রণ এটি শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষণ নাকি উপরের সবগুলি সঠিক তো সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু এটা অপশেনটি সবগুলোই কারণ প্রকল্প পদ্ধতিতে আমাদের সহযোগিতা প্রয়োজন একা একা প্রকল্প পাওয়া যাবে না কিন্তু এবং এটি কী ধরনের শিক্ষণের ক্ষেত্রে মিশ্রণ না এটি দলগত শিক্ষণও হবে এবং ব্যক্তিগত শিক্ষণও হবে এবং অবশ্যই প্রকল্প পদ্ধতিটি হবে শিক্ষার্থী কেন্দ্রিক প্রকল্প কেন যে কোনো পদ্ধতি বর্তমানে আমাদের চিলড্রেন সেন্ট্রিক চাইল্ড সেন্ট্রিক বা শিশু সেন্ট্রিক শিক্ষার্থী কেন্দ্রিক করতে হবে তাই অপশান ডি সবগুলো দিতে রাইট আনসার কুড়ি নম্বর প্রশ্নটি বলছি আমরা জল সমস্যা মেটাতে হলে প্রয়োজন কোন অংশটি জল সমস্যা মেটানোর জন্য কোন সমস্ত প্রয়োজন জলের ব্যবহার কমানো জলের অপব্যবহার কমানো বৃষ্টির জলের সংরক্ষণ ব্যবস্থা তৈরি করা নাকি বি ও সি উভয়েই তো দেখো জলের সমস্যা যদি আমরা মেটাতে চাই অবশ্যই আমরা অপশান এর দিকে কিন্তু যাবো না আমাদের কী করতে হবে অপশান বিতে যেতে হবে জলের অপব্যবহার যদি আমরা করি সেটা কমাতে হবে সেই সাথে সাথে বৃষ্টির জলের যে রেন ওয়াটার হারভেস্টিং সেটা আমাদের করতে হবে তাই অপশান বি এবং সি দুটোই ঠিক তাই রাইট আনসার অপশান ডি একুশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই শ্রেণীকক্ষে পরিবেশ শিক্ষাকে শ্রেণীকক্ষে পরিবেশ শিক্ষাকে কার্যকরী করে তুলতে হলে শিক্ষার্থীদের পরিবেশের বিষয়গুলিকে কী রকমের কী করতে হবে আমাদের পরিবেশ শিক্ষাকে যদি আমরা ইফেক্টিভলি বা কার্যকরী করে তুলতে চাই তাহলে শিক্ষার্থীদের পরিবেশের বিষয়গুলোকে কি করতে হবে মুখস্থ করতে বলতে হবে অর্থ করে বোঝার চেষ্টা করতে হবে নাকি সক্রিয়তার মাধ্যমে শিখতে হবে নাকি বারবার অনুসরণ করতে হবে তো সঠিক উত্তরটি হয়ে যাবে এর অপশান সি এই শিক্ষার্থীদেরকে সক্রিয়তার মাধ্যমে শিখতে হবে কিন্তু তবেই সে সে কার্যকরী গড়ে তুলতে আমরা পারবো তা অপশান সি সক্রিয় মাধ্যমে শিখতে হবে এটা রাইট অ্যান্সার অপশান সি বাইশ নম্বর প্রশ্ন হলো আমরা গ্রিন প্রভাব বিষয়ক আলোচনা পরিবেশবিদ্যা ছাড়া আর কোন বিষয়ে হওয়া উচিত গ্রিন হাউস গ্যাস যে গ্যাসের ফলে কিন্তু পৃথিবীতে তাপমাত্রা কন্টিনিউয়াসলি কিন্তু একটা মানে এনভায়রনমেন্ট তাপমাত্রা এসেছে একটা পরিবেশগত বেঁচে থাকার মতো অনুকূল তাপমাত্রা এসেছে সেই গ্রিন হাউস গোয়াকে পরিবেশ বিদ্যা ছাড়া কোথায় আমরা আলোচনা করতে পারি যখন সেটা গ্লোবাল ওয়ার্মিংয়ের দিকে চলে যায় তখন আমরা পরিবেশ বিদ্যা ছাড়াও আমরা ভূগোল বিষয়ে কিন্তু আলোচনা করতে পারি ক্লিয়ার তাই এই প্রশ্নটি সরি ভূগোল এবং রসায়ন দুটো বিষয়ে আলোচনা করতে পারি ক্যামেরা থাকে গ্রিন হাউস ইফেক্ট এবং ভূগোলও থাকে গ্রিন হাউস এফেক্ট বা গ্রিন হাউস প্রভাব তাই সঠিক উত্তরভাবে কিন্তু অপশান সি উভয় বিষয়েই কিন্তু হওয়া উচিত অর্থাৎ পরিবেশবিদ্যা ছাড়াও রসায়ন এবং ভূগোল দুটোতেই কিন্তু করতে হবে এবং তোমরা মনে রাখো আবারও বলছি তোমরা শুধু পরিবেশবিদ্যা মানে পরিবেশের রিলেটেড প্রশ্নের উপর ডিপেন্ডেন্ট থেকো না তোমরা ভূগোলের উপর কিন্তু একটু ডিপেন্ডেন্ট হও কারণ ভূগোলের সমস্ত প্রশ্ন পরিবেশের আন্ডারেই পড়ে তেইশ নম্বর প্রশ্নটি যে আমরা সামগ্রিক মূল্যায়নে কোন অংশটি ঘটবে অনেকগুলো অপশান দেওয়া আছে সামগ্রিক মূল্যায়নে কোনটি সঠিক না সামগ্রিক মূলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি বিষয়গত এবং বিষয়গত কর্মসূচি উভয়কে গুরুত্ব দিলেও বিষয়গতি পারদর্শিতার উপর অধিক গুরুত্ব দেওয়া হয় এটা হচ্ছে সামগ্রিক মূল্যায়নের বিষয়বস্তু অর্থাৎ যে বিষয়গত পারশিক্ষিত পারদর্শিতা আসবে আলটিমেটলি তারপর আমাদেরকে অধিক গুরুত্ব দিতে হবে তাই অপশন ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট চব্বিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই চব্বিশ নম্বর প্রশ্ন আমাদের কী আছে দেখা যাক চব্বিশ নম্বর প্রশ্নে শিক্ষা সহায়ক উপকরণ ব্যবস্থায় শিক্ষার্থীদের কি করা যায় শিক্ষা সহায়ক উপকরণ ব্যবস্থায় না বিষয়কে সহজভাবে উপস্থাপন করতে সাহায্য করে শ্রেণী শিক্ষায় একঘামিতা দূর করে নাকি পাঠদানের সাবলীলতা আনে নাকি বক্তৃতা পদ্ধতিতে নতুনত্ব আনে কোন অংশটি হয় যদি সহায়ক উপকরণ যে টিএলএম আমরা যদি ইউজ করি শিক্ষা সহায়ক উপকরণ বা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল ক্লিয়ার সেক্ষেত্রে শিক্ষার্থীর কোন অপশনটা কিন্তু সঠিক উত্তর হবে না যে অপশন সঠিক উত্তর হবে সেটা হতে কিন্তু অপশান এ বিষয়কে আরও সহজভাবে উপাসন করতে উপস্থাপন করতে সাহায্য করে আমাদের টিএলএম বা শিক্ষা সহায়ক উপকরণ তাই আসছেন এ ইজ দ্য রাইট নেক্সট পঁচিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই পরিবেশের শিশুর স্থান এই ধরনের সমস্যা কোন স্তরে থাকবে পরিবেশের শিশু স্থান এই যে একটা সমস্যাটা এটা পরিবেশের বা এটা কোন স্তরে থাকবে সেটা নিম্ন প্রাথমিকে থাকবে উচ্চ প্রাথমিকে থাকবে উচ্চ মাধ্যমিকে থাকবে নাকি যে কোনো স্তরে এটা থাকতে পারে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে এর অপশন বি কেবলমাত্র উচ্চ প্রাথমিকই অর্থাৎ সেভেন সিক্স সেভেন এইট সেক্ষেত্রে কিন্তু পরিবেশের শিশু স্থান সম্পর্কে আলোচনা করা হয় তা অপশন বি ই দ্য রাইট আনসার ছাব্বিশ নম্বর প্রশ্ন চলে যাই আমরা ইউনাইটেড নেশন পরিবেশ কর্মসূচি বা ইউএন ইপি ইউনাইটেড নেশন এনভায়রমেন্টাল প্রোগ্রাম কবে শুরু হয় জুন উনিশশো বাহাত্তর জুন উনিশশো সত্তর জুন উনিশশো চুয়াত্তর জুন উনিশশো বিরানব্বই তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ জুন উনিশশো বাহাত্তর এটা কিন্তু আমাদের কেনিয়ার নাইরোভিতেও কিন্তু এই অনুষ্ঠানটি হয়েছিল তখন দু উনিশশো বাহাত্তর সালের জুন মাসে এবং যারা অনেকে বলছো যে পরিবেশ পরিবেশ দিবসের সঙ্গে তাকে গুলিয়ে ফেলা হবে নাকি পরিবেশ দিবসের সঙ্গে কিন্তু ইউএনইপি কিন্তু কোনো গুলিয়ে ফেলবে না ওটা পাঁচই জুন হয় কিন্তু ক্লিয়ার তো এই ক্ষেত্রে প্রশ্নটি সঠিক উত্তর হবে জুন উনিশশো বাহাত্তর সাতাশ নম্বর প্রশ্ন চলছি আমরা নবোদয় বিদ্যালয় স্থাপনের প্রধান কারণ হলো কী নবোদয় বিদ্যালয় স্থাপন করার প্রধান কারণ কী গ্রামাঞ্চলে শিক্ষার প্রসার গ্রামাঞ্চলে উন্নত শিক্ষার সুযোগ সৃষ্টি করা নাকি সর্বশিক্ষা অভিযানকে রূপায়িত করা নাকি গ্রামাঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে উন্নত শিক্ষার সুযোগ সৃষ্টি করা তো নবত বিদ্যালয় স্থাপনের প্রধান কারণ কী ছিল না এর প্রধান কারণ ছিল কিন্তু অপশন ডি গ্রামাঞ্চলের মেধাবী শিক্ষার্থীদেরকে বিনা বেতনে উন্নত শিক্ষার সুযোগ সৃষ্টি করা ক্লিয়ার এটাই ছিল নবদ্য বিদ্যালয় স্থাপনের প্রধান কারণ অপশন ডি তো রাইট আনসার আঠাশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই শ্রেণীকক্ষে উচ্চ মাধ্যমিক উচ্চ প্রাথমিকে পরিবেশ পাঠদানের উপযুক্ত পদ্ধতি হলো উচ্চ প্রাথমিকে যদি আমরা যখন আমরা পরিবেশ পাঠদান করবো তার ক্ষেত্রে অ্যাকচুয়াল যে প্রসেসটা বা যে অ্যাকচুয়াল যে মেথড উপযুক্ত পদ বা পদ্ধতি সেটা কীরকম হবে বক্তৃতা পদ্ধতি হবে বাস্তব জিনিস দেখিয়ে হবে আলোচনার মাধ্যমে হবে নাকি সবগুলি মিশিয়ে হবে কিন্তু পরিবেশের পাঠদান তো সঠিক উত্তরটি হয়ে যাবে এর অপশন ডি এগুলো সবগুলো মিশিয়েই কিন্তু পরিবেশের পাঠদান হবে দেখো যখন একটা বইয়ের পাঠদান হবে তখন যতগুলো ভালো জিনিস সেগুলোকে সমাকে সবগুলোই কিন্তু কাট করতে হবে তাই পরা উচ্চ প্রাথমিকের পরিবেশ পাঠদান উপযুক্ত পদ্ধতি করতে গেলে বক্তৃতা অবশ্যই কিন্তু আমাদের মেনে চলতে হবে বাস্তব জিনিস দেখিয়েও কাজ করতে হবে এবং আলোচনাও করতে হবে তাই অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই খাদ্যকে দূষণমুক্ত করতে হলে নিচের কোনটি করতে হবে খাদ্যকে যদি আমরা দূষণমুক্ত করতে চাই কী করতে হবে সার প্রয়োগ বন্ধ করতে হবে কীটনাশক প্রয়োগ বন্ধ করতে হবে সার ও কীটনাশক পরিমাণ মতো ব্যবহার করতে হবে নাকি কোনোটি নয় তো সঠিক উত্তরটি হয়ে যাবে এর আপশেন সি সার ও কীটনাশক পরিমাণ মতো ব্যবহার করতে হবে যদি আমাদের এটা তোমার মানে সার ও কীটনাশক পরিমাণ মতো আমাদের ব্যবহার করতে হবে নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন আমরা চলে যাই তিরিশ নম্বর প্রশ্ন আজকে কী আছে দেখা যাক প্রাকৃতিক পরিবেশ বিষয়ে দক্ষতা সংক্রান্ত মূল্যায়ন থেকে জানা যায় প্রাকৃতিক পরিবেশে যদি আমরা দক্ষতা সংক্রান্ত মূল্যায়ন করি তখন সেখান থেকে আমরা কি জানতে পারবো অপশনগুলো দেখো তোমরা এখান থেকে আর দেখে নিয়ে তোমাদের পছন্দ মতো একটা শিখ আনসার পিক করে রাখো তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু প্রাকৃতিক পরিবেশে দক্ষতা সংক্রান্ত মূল্যায়ন থেকে জানা যায় কি জানা যায় না শিক্ষার্থী প্রাকৃতিক ছবি আঁকতে পারছে কিনা তার যে প্রাকৃতিক পরিবেশ নিয়ে তার যে দক্ষতা সেটাকে আমরা মূল্যায়ন করবো সেইভাবে যে সে প্রাকৃতিক চিত্র কোনো আঁকতে পারছে কিনা যে পাখি উঠছে আকাশে বা হয়তো গাছপালা আছে গরু মোষ আসছে এই যে প্রাকৃতিক চিত্র সেগুলো যদি আঁকতে পারে তবে তারা আমরা দক্ষতার মূল্যায়নটা করব তাই আসছেন এই তে রাইট আনসার চলছে একত্রিশ নম্বর প্রশ্নে পরিবেশ শিক্ষার তাৎপর্য হল কি পরিবেশ শিক্ষার তাৎপর্য কি মানুষের সঙ্গে পরিবেশের সম্পর্ক উপলব্ধি করা বিভিন্ন প্রকৃতির পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝা পরিবেশের ভারসাম্য বজায় রাখা নাকি উপরের সবগুলি তো সঠিক উত্তরটি হয়ে যাবে এর পরিবেশ শিক্ষার তাৎপর্য বলতে বোঝায় কিন্তু উপরের সবকটি আপশান ডিজি রাইট আনসার কী কী আনসার ছিল না মানুষের সঙ্গে পরিবেশের সম্পর্কে উপলব্ধি করা বিভিন্ন প্রকৃতির পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝা পরিবেশের ভারসাম্য বজায় রাখা নাকি উপরের সবগুলি তো সঠিক উত্তর হয়ে যাবে এর অপশন ডি উপরের সবগুলি ক্লিয়ার তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের এনভাররমেন্টাল ক্লাস কেমন হলো কমেন্টে অবশ্যই জানো ভালো লাগলে বন্ধুর সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো দেখা হচ্ছে পরের ক্লাসে তখন পর্যন্ত অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো আর যারা আমার সঙ্গে জয়েন হতে যাও নিজের ডেস্ক্রিপশনে এখন লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে নিজের নাম লিখে আমাকে হাই লিখে পাঠিয়ে দাও কেমন আমি যথাসময় তোমাদেরকে সকলকে জয়েন করি তারপরে আমি কিন্তু নয় অক্টোবর থেকে ক্লাসটা কিন্তু শুরু করছি কেমন তো ওকে টাটাটা বাবাই থ্যাংক ইউ জয় হিন্দ